তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। আর এখন বাজে সকাল, পাখিকে ইনজেকশন দিচ্ছে। আচ্ছা, আমার মেয়ে এখন পাখিকে ইনজেকশন দিচ্ছে। তো এখন বাজে সকাল 10:05, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। কটাও বাজে না, ও কটাও বাজে না, কিছুই বাজে না এখন। আর আজকে শুক্রবার, খেলা করো, আমাকে কথা বলতে দেবে না, কথা বলতে দেখেছে না, ওই জন্য ওর রাগ হচ্ছে। আর এখন নিচে নামতে পারছি না, তাই ভাবলাম এই সুযোগে একটুখানি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে নেওয়া যাক। ঘর মোছা, দুটো ঘরই মুছলাম, ভিজা, তার জন্য নামতে পারছি না। পাখির শরীর খারাপ কেন, কি হয়েছে পাখির? ও আচ্ছা ঠিক আছে, পাখিকে তাহলে ওখানে ঘুম পাড়িয়ে দাও, দেখেছেন তো কথা বলতে দেবে না। তো গ্যাসে ভাত বসিয়ে এসেছি, আর আজকে রান্নার মেনু বলতে ডাল আর আলু ভাজা। হ্যাঁ পাখি কাঁদছে, পাখিকে এখানে শুয়ে দাও, এখানে শুয়ে দাও, পাখিকে ঘুম পাড়িয়ে দাও। কেন শুয়ে দাও, এখানটা শুয়ে যে জানলায় শুয়ে দাও, জানলায় পুতুলের পাশে। আমার সকালে বাবাকে কিছু খাওয়ানো হয়নি, বাবা চিড়ে সিদ্ধ খাবে এখন, বাবাকে খাওয়াবো। জল টল তোলা হয়ে গেছে, আর ডাল আর আলু ভাজাটা করবো, আর বাবা মাছ খাবে, বাবাকে মাছ করে দেবো। আর আমাদের ফ্রিজে লোটে মাছ আছে, মা দিয়েছিল, ওটা এবেলা ভাবছি বের করবো না, এত গরমে ভালো লাগছে না, রাত্রিবেলা বের করবো। আর এবেলা ডাল আর আলু ভাজা দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে। হ্যাঁ ম্যাও কাঁদছে, খাওয়ার সিস্টেমটা আমি একটুখানি পাল্টে দিয়েছি। ওই মেয়েকে সকালবেলা খাওয়াতাম বোনভিটা, আর বিকেলবেলা খাওয়াতাম দুধ, ওটাকে আমি উল্টো করে দিয়েছি। এখন আমি মেয়েকে সকালবেলায় দিচ্ছি দুধ, আর বিকেলবেলায় দিচ্ছি বোনভিটা, কারণ বোনভিটার মধ্যে তো বিস্কুট গোলা যায় না। একদিন গুলেছিলাম, বাবা অতি জঘন্য খেতে হয়েছিল, মেয়ে খেতে পারিনি, সে ফেলে দিতে হয়েছিল। আর গরুর দুধের মধ্যে যখন বিস্কুটটাকে গুলি, তখন সেটার টেস্ট বেশ ভালো হয়। তো তার জন্য থেকে ভাবছি ওই সকালবেলা মেয়েকে দুধটা দেবো, কারণ বাচ্চাদের ঘুম থেকে ওঠার পর সকালের প্রথম খাবারটা ভারী হওয়া প্রয়োজন, যেটা আমার ব্যক্তিগত মতামত। তার জন্য আমি মেয়েকে সকালবেলায় আজকে থেকে গরুর দুধ দিচ্ছি, যেটার মধ্যে বিস্কুট দিলে ওটা অটোমেটিক ভারী হয়ে যায়, আর মেয়ের সকালবেলা পেটটা ভরা থাকবে। তো তার জন্য আর আজকে যদিও বলেছিলাম ডাল আর আলু ভাজা করব, কিন্তু ডাল আর আলু ভাজা করা হয়নি। এখানে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ডাল করেছি, সকালেও হবে দুপুরেও হবে, আর তার সাথে করেছি চাল কুমড়ো। আমার মেয়ে চাল কুমড়ো খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম আলু ভাজা আর করবো না, কারণ আলু ভাজাও খুব ভালোবাসে, তাই ভাবলাম যে কোনো একটা ওর প্রিয় পদই করা যাক। তাই চাল কুমড়ো করেছি, আর মেয়ের ডিম সিদ্ধ, আর এখানে রয়েছে মাছের ঝোল। আমার বর গেছে চান করতে, চান করে আসলে পরে ওকে খেতে দেব, আর আমার বাবাকে খেতে দেব। আর আমার মেয়ে সকালবেলা ডিম সিদ্ধটা ওকে রোজ রোজ একটা করে ডিম সিদ্ধ দিই, সেই ডিমটাকে ভেঙে চুড়ে চুরমার করে দিল, খেয়েছে, পুরোটা খায়নি, বাকিটা দুপুরবেলা ভাতের সাথে খাইয়ে দাও। আর ও চান করে এসে তাড়াতাড়ি করে খেয়ে যাবে একটু বাজারে, বাবার ওষুধগুলো শেষ হয়ে গেছে, সেগুলো আনতে যাবে। আমি এখনো স্নান করিনি, আজকে মাথায় চিপচিপে করে তেল দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে, একদম চিপচিপে করে তেল দিয়ে চুলটা বেঁধে রাখলাম। কালকের দিনটা শ্যাম্পু আর করবো না, একবারে রবিবারে শ্যাম্পু করব, আর বাসন মাজবো না। এখন প্রচণ্ড রোদ, আমার কলপারে প্রচণ্ড রোদ এখন, এই দেখুন আমার কলপারে প্রচণ্ড রোদ, দেখতে পাচ্ছেন? এই রোদে বসে এখন বাসন মাজতে গেলে আমি পাগল হয়ে যাব, তাই বাসনগুলো রেখে দিয়েছি। এগুলো সব সকালের টিফিনের বাসন আর রান্নার বাসন, তো থাক, আমি দুপুরবেলা খাওয়ার পরে রোদটা একটু সরে যাবে, তারপরে না হয় মেয়েকে ঘুম পাড়িয়ে মেজে নেব।
আর তারপরে স্নানটা করে নেবো, এখন আর স্নানও করবো না। আজকে বিশাল 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 গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছে। খেতে বসেছ? কি খাচ্ছ? কোনো খাবারই তো দেখতে পাচ্ছি না। আর আজকে আমার কাজ শেষ হতে অনেক টাইম নেবে, মানে ঘরের কাজ তো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না বান্না এসব তো হয়ে গেছে। এরপরে বাবা মেয়ে খেয়ে শুয়েও পড়বে, সবাই খেয়ে শুয়েও পড়বে, কিন্তু আমার বাইরের কাজগুলো এখনো হয়নি। এখনো বাইরে ওই বাসন রয়ে গেছে কলপারে, ওই যে ফোকাস দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না তো, বাইরে বাসন রয়ে গেছে। এখনো ওই প্রচণ্ড রোদ, কলপার থেকে রোদ যাচ্ছে না, জানি না কখন রোদ যাবে। তবে এরা সব খেয়ে যখন নাক ডেকে ঘুমাবে তখন রোদ চলে যাবে, আর তখনই আমি বাসন মাজবো, মেজে বাবাকে পরিষ্কার করব, করে কাচাকাচি করে স্নান করব, স্নান করে ঘরে আসব, মেয়ে উঠে পড়বে। মানে আমার আজকে শোয়া বন্ধ, দুপুরের আজকে বিশ্রাম বন্ধ। তাহলে আর কি করা যাবে? ও গেছে বাজারে বাবার ওষুধগুলো আনতে, বাবার ওষুধগুলো নিয়ে আসুক, তারপরে একবারে খেতে দেবো, আর বাবাকে খাওয়ানো হয়ে গেছে, বুঝলেন। আর আমাদের দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার আমরা দুপুরে শোবো, তাই বিছানাটা দেখো গুছিয়ে নিচ্ছি। সারা বিছানার কি অবস্থা, খেলনা টেলনা থেকে শুরু করে কোনো মানে কিছুই আর বাকি নেই, সব টেরিগুলোও নামিয়েছে। আর এই খেলনার বাক্সটা আমি যতই গুছাই না কেন, গোছানোর ঠিক 2 থেকে 3 দিনের পর দেখি আবার সে জেকে সেই হয়ে গেছে, যেখান থেকে যা পারে আবড়ো তাবড়ো সব এনে ওর খেলনার বাক্সকে ঢুকিয়ে রাখে, তাই খেলনার বাক্সের মুখটাও ঠিক মতো লাগানো যায় না। আমি এটা মাসে একদিন করে চেষ্টা করি পরিষ্কার করে ফাঁকা করার, তবুও কিছু ফেলার আগে মনে হয় মেয়ে এটা দিয়ে খেলতে ভালোবাসে, ওটা দিয়ে খেলতে ভালোবাসে, তাই আমিও মায়ায় পড়ে গেছি ওর জিনিসগুলোর ওপর, তাই আমারও সব কিছু ফেলা হয় না। তাও আমি চেষ্টা করি যাতে এমনভাবে আট মানে জিনিসগুলো বাতিল করার, কিছু কিছু খেলনা যাতে মুখটা অন্তত খেলনার বাক্সের মুখটা অন্তত লাগানো যায়, নাহলে দেখতে বড্ড বাজে লাগে। তো দেখো আমি খেলনাগুলো এখন গুছিয়ে নিচ্ছি, চারিদিকে একদমই লন্ড ভণ্ড অবস্থা। তো আমার খেলনার বাক্সের মধ্যে মোটামুটি সব তোলা হয়ে গেছে, একদিন আবার বসতে হবে খেলনার বাক্সটা নিয়ে, কিছু জিনিস ফাঁকা করতে হবে। তো বিছানাটা হয়ে গেলে তারপরে আমরা তিনজনে শুয়ে পড়বো, শুয়ে পড়বো বলতে ওই মেয়েকে যেটুকু টাইম ঘুম পাড়াতে সেটুকু টাইম, কারণ মেয়েকে ঘুম পাড়িয়ে তো আমাকে উঠতে হবে, অনেক কাজ আছে না, বাসন মাজা আছে, বাবাকে পরিষ্কার করা আছে, আমার কাছাকাছি স্নান, তো সেগুলো মেয়েকে ঘুম পাড়ানোর পর করতে হবে। আর ঘুম পাড়াতে আমার কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে প্রতিদিন, তো ওই 1 ঘন্টায় আমি একটু বিশ্রাম পাই যেটুকু টাইম মেয়েকে আমি ঘুম পাড়াতে বসি। তো দেখো বিছানাটা আমার অর্ধেক গোছানো হয়ে গেছে, এবার আমি এই এটা মেয়ের প্যান্ট রাখার বাক্স, আর নিচেরটা হচ্ছে মেয়ের জামা রাখার বাক্স, যেগুলো মেয়ে রোজ পরে, বুঝেছো। তো জানলাটা আমি এবার বন্ধ করে দিচ্ছি, তারপরে পুতুলগুলো সাজাবো, আর তারপরে বিছানাটা ঝাড়বো। এই যে মেয়ের সব পুতুলগুলো আমি সাজিয়ে রাখছি, চারিদিকে শুধু পুতুল আর পুতুল। তো আমার গোছানো হয়ে গেছে দেখো, এবার ঝটাপট বিছানাটা ঝাড়তে হবে। মেয়ে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেই যাচ্ছে শোবো শোবো, জানি না কত ঘুমাবে, ওই তো 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমোয়। তো আমার বিছানাটা ঝাড়া হয়ে গেছে, ভালো করে ঝেড়ে নিচ্ছি, এটা আমার প্রতিদিনের ডিউটি, দুপুরে শোয়ার আগে বিছানাটা এমন পরিপাটি করি। তো দেখো হয়ে গেছে। তো বন্ধুরা আমি ফিরে আসছি পাক্কা 1 ঘন্টা পর, এখন বাজে প্রায় বিকেল 4টে, আর আমার মেয়ে আজকে দুপুরে ঘুমালো না, কি আর বলবো তোমাদের বলো, 1 ঘন্টা ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, তারপরে দুপুরে ঘুমালো না, বাধ্য হয়ে আমি উঠে গেলাম, বললাম তুই যখন ঘুমাবেই না আমার আর নাটক ভালো লাগছে না, তুই ওঠ, উঠে খেলনা নিয়ে খেলা কর, যা খুশি কর, আমার প্রচুর কাজ এখনও বাকি। তা আমি সোজা চলে আসলাম পাশের ঘরে, আমি বাবাকে এখন মাথা থেকে পা পর্যন্ত ডেটল জল দিয়ে মুছিয়ে দিচ্ছি, আর বাবার প্যাম্পার্সটা আমার পাল্টানো হয়ে গেছে, আর বাবা যেহেতু বিছনা থেকে নামতে পারে না তার জন্য বাবাকে বিছনাতেই যতটা পারি আমি প্রত্যেক দিন মাথা থেকে পা পর্যন্ত ডেটল জল দিয়ে মুছিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ মাথা ধোয়ানো বা গায়ে জল ঢালা এগুলো তো বিছনাতে আমার পক্ষে ঠিক সম্ভব হয়ে ওঠে না, তার জন্য আমি রোজই মাথা থেকে পা পর্যন্ত ডেটল জল দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে দিই। আরে দেখো মাথায় ভালো করে জল দিয়ে এরকমভাবে কিছুটা বাড়ি মেরে দিই, তাহলে পরে মাথাটা একটুখানি ঠান্ডা থাকে, আর যা গরম পড়েছে মাথা তো ধোয়ানো হয় না, স্নান করাতে পারি না আমি সেভাবে, বাবাকে নামাতে পারি না,
বাবা একদমই নামতে পারে না, তার জন্য এইভাবে আমি প্রত্যেক দিন বাবাকে পরিষ্কার করি। তো চলো আমার কলপারে দেখো কত বাসন জমে আছে, এখন বিকেল 4টে বাজে, আমাকে এখন বাসনগুলো মাজতে হবে। তো বন্ধুরা আমার বাসন মাজা কমপ্লিট, আর এখন আমি আমার জামা কাপড় যেগুলো কাচবো সেই বালতিটা নিয়ে চলে চললাম আমি শাশুড়ির বাড়ি, ওখানে গিয়ে কাচবো স্নান করবো। তাহলে আমি নিয়ে নিয়েছি আমার স্নান করে উঠে পড়ার নাইটি, আর এখন যাব শাশুড়ির বাড়ি। কি রোদ্দুর, কিচ্ছু দেখতে পাচ্ছি না, হাঁপিয়ে গেছি প্রচণ্ড। কম বাসন জমেছিল বলুন তো, কত বাসন জমেছিল, তারপরে একটু বিশ্রাম পাইনি সারা দিন, একটুও বিশ্রাম পাইনি। আমার বেশি দূরে না শাশুড়ির বাড়ি, এই যে বেরোলাম দেখলেন, আর এই যে বাড়ি, এই যে বাড়ি ঢুকেও গেলাম, এই যে। কতক্ষণ লাগলো, 20 সেকেন্ড হবে না 10 সেকেন্ড? 10 সেকেন্ডও না, মাত্র 5 সেকেন্ডের দূরত্ব। তাহলে স্নানটা করে নি, তারপর সন্ধেবেলা দেখা হবে তোমাদের সাথে। দরজাটা দিয়ে দি। মা কি করছে একটু দেখে আসি। না, মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, 1 ঘন্টা ধরে ঘুমালো না। তারপর বাবাকে পয়সা করলাম, বাসন মাজলাম, এখন কেচে চান করে ঘরে চলে যাব। কে ঘুমাবে আজকে? আর ঘুমাবে না, ওর ঘুমের টাইম চলে গেছে, আর ঘুমাবে না। ওর ঘুমানোর টাইমে আমি ওকে নিয়ে ঘুম পাড়াতে বসেছিলাম, এত গরম পড়েছে না ওই জন্য মানে ঘুমালো না। খালি গা করে দিয়ে ঘুম পাড়াচ্ছি, পিঠ পিঠ পুরো ভিজা চ্যাটচ্যাটে, ও ঘুমায় না কি ওরকম? ঘুম পাড়াচ্ছি, একটু বাদে বাদে বলছে জল খাবো, আবার জল খাওয়ালাম, তারপরে আবার ঘুম পাড়াচ্ছি, আবার বলছে জল খাবো, আবার ঘুম পাড়ালাম। সারা দুপুর ধরে শুধু জল আর জল খেয়ে গেছে। পেট ভরে ভাত খেয়ে, প্রিয় জিনিস রান্না করেছি চাল কুমড়ো, ভাত খাবে না? রাত্রিবেলা তেলাপিয়া মাছ দেবো, রাত্রে দেবো চাল কুমড়ো, লোটা মাছ দিয়ে তো খেলাম দুপুরবেলাও। আর আমি তেলাপিয়া মাছটা দিয়ে রাত্রিবেলা খাবো, আর মেয়ে চাল কুমড়ো ভালোবাসে, চাল কুমড়ো দিয়ে ওটা আছে তো, ওই জন্য অন্য কিছু আর দিইনি, ওটা দিয়ে আমি জানি ও পেট ভরে খাবে। হ্যাঁ, ওইটা দিয়ে আমার মতো আমার গাছের ফুলগুলোও ঝিমিয়ে পড়েছে। তো বন্ধুরা, আমি যদিও ভেবেছিলাম সন্ধ্যাবেলা আজকে ব্লগ করব, তারপর সন্ধ্যাবেলা ব্লগটা শেষ করব, কিন্তু আজকে সেটা সম্ভব হলো না, কারণ মেয়ে দুপুরবেলা যেহেতু ঘুমায়নি, মেয়ে সারাটা সন্ধ্যে ধরে খুব কান্না করেছে। দুপুরবেলা বাচ্চারা না ঘুমালে সন্ধ্যাবেলা কী করতে পারে তোমরা তো জানোই, যাদের ঘরে বেবি আছে তারা তো জানোই। তো ওকে সামলাতে সামলাতে আজকে সন্ধ্যাবেলা আর ব্লগ করতে পারিনি, তাই আজকে আমার এই জামাকাপড় মেলার কি বলবো শ্যুটটা দিয়েই তোমাদেরকে বিদায় জানাতে হচ্ছে। তো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে, কালকে আবার আমি নতুন ব্লগ নিয়ে আসছি, নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে গল্প দিতে, আড্ডা দিতে। তাহলে আজকের ভিডিওটা আমাকে আজকে এখানেই শেষ করতে হবে, জামাকাপড় মেলা দিয়ে তোমরা আজকে আমাকে
টাটা বাই বাই করে দাও, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে কাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, আর আমাকে অবশ্যই মনে রেখো, ঠিক আছে? তাহলে টাটা বাই বাই।